এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খুব শীঘ্রই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে চলেছে প্রবল দ্রুতগতিতে আসছে ঝড় ও বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা জেলায় জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি আর তাপমাত্রা পার বৃদ্ধি পাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আসুন দেখিনি কি রয়েছে আজকে ওয়েদার আপডেট কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে চলেছে বা কমতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার আপডেটগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শিলাবৃষ্টি হতে পারে দু এক জায়গায় আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পংে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি পাঁচ জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সেরা সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে আরও কিছুদিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার চেয়ে বেশি থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গে উপকূল ও সংলগ্ন জেলায় হালকা কুয়াশা আংশিক মেঘলা আকাশ থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে খুব সকালে হালকা কুয়াশার চাদর দেখা দিতে পারে এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিস এই জেলাগুলিতে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর